বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের সবচেয়ে নিঃসঙ্গ প্রাণীটির নাম হচ্ছে বাবা। বিয়ের 8-10-15 বছর পরে বউয়ের সঙ্গে আগে সেই ভালোবাসাটা আর থাকে না, ভালোবাসাটা অভ্যাসে পরিণত হয়। নিত্যদিন আলু পেঁয়াজ, বাচ্চার স্কুল কলেজ ইত্যাদি আলাপে ঘুম নেমে আসে চোখে। একান্ত নিজের কথা, নিজের ভাবনা, ভালো লাগা কিছু বলার অবকাশ হয় না। বিয়ের শুরুতে অথবা প্রেমিক জীবনে হয়তো বাচ্চার নাম ঠিক করেছিলেন দুজন মিলে, রোমান্টিসিজম ছিল একটা। সন্তান জন্মের পরে এক রাশ দায়িত্ব কাঁধে চাপে, সন্তানের স্কুল, ভালো রেজাল্ট, বিয়ে, বাড়ি, গাড়ি, এসব আলাপেই দুজন ব্যস্ত থাকেন। একসময় হয়তো দুপুরে অফিসের ব্যস্ততার ফাঁকে ফোন দিয়ে স্ত্রীর সঙ্গে নানা অর্থহীন গল্পগুজবে ভালোবাসা খুঁজে পেতেন। এখন দুপুরে ফোন দিলে হয়তো স্ত্রী বলে উঠবেন, ডিপোজিটের টাকাটা জমা দিয়েছ, কারেন্ট বিল, গ্যাস বিল দিয়েছ। বাসায় ফিরে দেখেন স্ত্রী ব্যস্ত বাচ্চাদের হোমওয়ার্ক নিয়ে। যদি স্ত্রীকে বলেন, আসো একটু নিরিবিলি কথা বলি, আমাদের কথা বলি, উত্তরে স্ত্রী হয়তো বলে উঠবেন, ঢং করার জায়গা পাও না, আমার রান্না আছে, একটু পরে বলবা, ভাত দাও। কিংবা হয়তো বলে উঠবেন, বাচ্চারা বড় হয়েছে, সে খেয়াল আছে? কোনো কোনো সময় হয়তো আমাদের মায়েরা ফ্রি থাকেন, দুই কাপ চা নিয়ে দুজন বসে পড়েন পুরনো স্মৃতি রোমন্থনে। হঠাৎ করেই হয়তো প্রতিবেশীর মেয়ের বিয়ের দাওয়াতের কথা মনে পড়ে, কম দামে সম্মানজনক গিফট কেনার চিন্তা গ্রাস করে বসে দুজনকে। বাবারা যে কতটা নিঃসঙ্গ তার সবচেয়ে বড় প্রমাণ মিলে যখন মায়েদের সঙ্গে তাদের অভিমান পর্যায়ে চলে। আমাদের বেশিরভাগ সন্তানই মা ঘেঁষা, বাবার সঙ্গে কেমন যেন একটা দূরত্ব থাকে। সন্তানেরা ভাবে, বাবা প্রাণীটা কেমন, সে সকালবেলা বেরিয়ে যায়, রাতে ফেরে, দেখা হলে কেবলমাত্র রেজাল্ট জিজ্ঞাসা করে, কেমন এই লোকটা। মায়েরা সন্তানকে নিয়ে সংসার নামক পার্লামেন্টে ঐক্যজোট করে। বাবা দেখে তার সন্তানেরাও তার পক্ষে নেই। যাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব সবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, যাদের সঙ্গে বিছানা শেয়ার করেছেন, এক পাতে খেয়েছেন, সেই ভাই বোনেরাও সংসারের চাপে জমি বাড়ি সম্পদ ইত্যাদি বৈষয়িক ঝামলায় দূরের মানুষ হয়ে যায়। বিভিন্ন কারণে একসময়ের কাছের বন্ধুদের সঙ্গেও সেরকম যোগাযোগ আর থাকে না, কিংবা থাকলেও নানান রকম সামাজিক অনুষ্ঠান, বৈষয়িক কথাবার্তা, ছেলেমেয়েদের রেজাল্টের খবর আদান প্রদানে আটকে থাকে সেসব যোগাযোগ। সহকর্মীদের সঙ্গেও একটা কৃত্রিম গাম্ভীর্য বজায় রেখে চলতে হয়, যাকে বলে প্রফেশনালিজম। কারোর সঙ্গে একত্রে বসে নিজের মনের একান্ত কিছু কথা বলার আর কেউ থাকে না, কেউ না। মায়েরা হয়তো কথায় কথায় বলতে পারেন, আমি বাপের বাড়ি চলে গেলাম, বোনের বাড়ি চলে গেলাম, কিন্তু বাবাদের তো চলে যাওয়ার আর কোনো জায়গা থাকে না। এক রাত কারো বাসায় গিয়ে থাকার মতো আর কোনো অবশিষ্ট জায়গা নেই তাদের। পৃথিবীর সকল বাবার প্রতি রইল আমাদের প্রাণ ঢালা শুভেচ্ছা ও ভালোবাসা।